সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন নিউ ব্লগ নিয়ে চলে এসেছি, ওয়েলকাম টু মাই সুস্মি ব্লগ। সবাইকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেখো, আর নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকো। চলো বেশি বকবক করবো না, এই দেখো কচুর লতি দেখাচ্ছি। এই কচু বাগান আমার, এটা দেখেছো? এই কচু বাগানে আমার কচুর লতি হয়েছে, প্রচুর কচুর লতি হয়েছে, কিন্তু আমি তুলতে পারিনি বন্ধুরা, ভেঙে গেছিলো। তাই একটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো রাত্রিবেলার ভিডিও, এটা এটা হলো শনিবার রাত্রের ভিডিও। এই রাত্রিবেলা মাংস এনেছিল অনেকটাই রবিবারের রান্না করার জন্য, তো ভাবলাম একটুখানি রান্না করে খাই কেমন হয়। কিছুই ছিল না রান্না করার মতন, তাই একটু মাংস কষা করে নিলাম বন্ধুরা, দেখেছো? একদম কষা কষা করে একটু মাংস রান্না করে নিলাম, আর সাথে গরম ভাত আর স্যালাড, তাই না বন্ধুরা? একদম কিন্তু জমে যাবে, আর কিছুই দরকার নেই। তা দেখো ভাত সাজিয়ে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখো পেঁয়াজ আর লেবু আর শসা, আর ভাত তো আছেই বন্ধুরা, আর একদম কষা মাংস, আর কিছু না। রাত্রের খাবারটা জমে গেছিলো, তবে পুরো মাংস কিন্তু আমি রান্না করিনি, পরের দিনের জন্য রেখে দিয়েছিলাম, কারণ রবিবার ছিল তো। তাই রবিবারের দিন দেখো বন্ধুরা কী রান্না করেছি, পালং শাকের তরকারি, এটা হলো লোটে মাছ রান্না হচ্ছিলো। তাই রান্নার সময় তোমাদের সাথে শেয়ার করলাম কেন জানো বন্ধুরা, মাছ অনেক সময় গলে যায়, তাই ভাবলাম রান্না হতে হতেই শেয়ার করি। দেখো আমার মাছগুলো কেমন আস্তে আস্তে, সরি আমার মাছগুলো না, লোটে মাছগুলো কেমন আস্তে আস্তে আছে, দেখেছো? এই লোটে মাছটা অবশ্য আমি খাই না, পছন্দ করি না, ভালোও লাগে না। তা চলো আর কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো ঝোলটা দেখাচ্ছিলাম, তা দেখো আর যে কিছুটা মাংস রেখে দিয়েছিলাম, সেই মাংসের পাতলা করে একটু তেল আর লঙ্কা দিয়ে কালারিং করে ঝোল করে ফেলেছি। দেখো পরের দিনেরটাও রান্নাটা ভালো হয়েছিলো, আগের দিনের কষা মাংসটাও খেতে ভালো লেগেছিলো। এই সব আগের দিন মানে শনিবার রাত্রে কষা করে রান্না করেছিলাম, আর পরের দিন একটু ঝোল করে রান্না করেছিলাম, কেন লোটে মাছটা তো আমরা খাই নাই, মাংস দিয়ে আমাদের খেতে হবে। তা চলো বন্ধুরা বেশি বকবক করবো না, আমার ভিডিওটা পুরোটাই তোমরা দেখো, আশা করছি তোমাদের অনেক কিছু ভালো লাগবে, আর অনেক কিছু দেখানোর আছে এই ভিডিওতে। দেখো এটা হলো বক ফুল গাছ, এই ফুল গাছে সুন্দর একটা ফুল ফুটেছে, গাছটা পোকা লেগে গেছে বন্ধুরা, ওই জন্য আমি তোমাদের সাথে বিশেষ করে শেয়ার করছি দেখো পাতাগুলোর অবস্থা। আর এই যে বক ফুল, ভগবান বা প্রকৃতির কী দৃশ্য বা ভগবানের কী লীলা, দেখো এই যে গাছের ফুলটা হয়েছে একদম পাখির মতন, নিজের কাছটা চেরা। তো চলো একটু ভালো করে দেখাই, ফোনের লাইটটা একটু জ্বালিয়ে নিই, কেন এটা তো রাত্রের ভিডিও। তাই দেখো বন্ধুরা কী সুন্দর পেটের ওখানটাকে চেরা, আর একদম পুরো পাখির মতন, সামনে যেন একটা ঠোঁট আছে, ঠিক তেমন গাছটা কী অবস্থা দেখেছো বন্ধুরা? তবে গাছটাকে ঠিক করার চেষ্টা তো অবশ্যই করবো আমি। আর দেখো বাইরের দৃশ্যটাও খুব ভালো লাগছে, আর চলো সাথে একটু আমার মুরগিগুলোকেও দেখিয়ে দিই, ছাদে যখন আছে মুরগি তো দেখাবই। তো দেখো বড় হয়ে গেছে সেই ছোট্ট বাচ্চাগুলো, চার দিনের বাচ্চাগুলো আজ বড় হয়ে গেল, এক মাস দশ বারো দিন বড় হয়ে বয়স হয়ে গেছে ওদের। আর এই দেখো বন্ধুরা সেই খালি ঘর দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে, সেই ঘরে কিন্তু নতুন অতিথি চলে এসছে, দেখেছো বন্ধুরা? এই অতিথিগুলোকে আবার বড় করব, বড় করে তারপর আবার আমাদেরকে ছেড়ে চলে যাবে, আবার নতুন অতিথি আসবে। তো দেখো এরা কিন্তু সুজি খাচ্ছে বন্ধুরা। তা চলো এদের সাথে তো তোমাদের আলাপ করিয়ে দিলাম, ছোটো অতিথি এরা, এদের সাথে সব দেখিয়ে দিলাম। এইরকম এদের ঘরে লাইট জ্বলছে, তবে রাত্রি আর একটু বেশি পাওয়ারের লাইট লাগানো হয় ঘরটা গরম রাখার জন্য, এখন তো সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটা বাজে, তাই জন্য একটু ছোটো হালকা লাইট লাগানো আছে, আর যখন রাত্রে শোয়া হবে তখন একটু বেশি লাইট লাগবে। এই দেখো বন্ধুরা একটা ফানুস সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের দুঃখের বিষয় বাড়ির চারিদিকে শুধু গাছ আর গাছ, গাছে তো আটকাবেই, তাই ভাবছিলাম কখন আটকাই কখন আটকাই, তা আটকে শেষ পর্যন্ত গেলেই বন্ধুরা, দেখো আটকে গেছে, দেখেছো? আর যেতে পারিনি, ওইখানেই আস্তে আস্তে নেবে গেছিলো, কিছু করার নেই। তা ভিডিওটা পুরোটাই দেখো, ভালো লাগবে, টাটা, সবাই ভালো থেকো, আর একটা ভিডিওতে লাইক করো।